করোনায় নাগরিকের বিকারগ্রস্ত মানসিক সমস্যা ও নিরুপায়ের নিমিত্তে ইতালীয় সংসদে সিনেটের উচ্চকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি হিসেবে ডক্টর মুক্তার হোসেন সিনেটের উচ্চকক্ষের আমন্ত্রণে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাসের আগ্রাসনে বিশ্বব্যাপী ভেঙে পড়া অর্থনীতি ও মৌলিক সার্বিক অবকাঠামোর পাশাপাশি নেতিবাচক প্রভাব ফেলেছে একান্ত ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও। লোকচক্ষুর অন্তরালে ঘটে যাচ্ছে অসহায় নিরুপায় ও দুর্বলের উপর নানান ধরনের নির্যাতন। অনেকে বেছে নিয়েছেন আত্মহত্যার মতো হৃদয় বিদারক ও মর্মান্তিক অনন্ত যাত্রা। আর এমন একটি নাজুক পরিস্থিতিতে ইতালীয় সরকার এবং প্রশাসনের কী ধরনের সামাজিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে পারে সে বিষয়ে ইতালীয় প্রজাতন্ত্রের জাতীয় সংসদের উচ্চকক্ষের সিনেটে আলোচনা সভা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়। সিনেটর মার্কো সিক্লারি ও সিনেটর পাওলো বিনাত্তোরির সাথে ইতালির বিভিন্ন স্তরের বেশ কিছু গণ্যমান্য বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়। ডক্টর মুক্তার হোসেন প্রথমবারের মতো কোনো প্রবাসী বাংলাদেশি, যিনি সিনেটের আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় বাংলাদেশিদের প্রতিনিধি ডক্টর মুক্তার হোসেন বলেন, নাগরিকদের যে কোনো সমস্যার সমাধানে বাংলাদেশ কমিউনিটি প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এছাড়াও আলোচনায় বাংলাদেশিদের অংশগ্রহণ একটি মাইল ফলক হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব, ইতালির আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিশিষ্ট মনোবিজ্ঞানী, ম্যাজিস্ট্রেট, শিশু বিষয়ক সংস্থা সহ বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আয়ন টিভি, ডেস্ক রিপোর্ট।